হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিও নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শীতের সময় কবুতরের বাচ্চাকে বা কবুতরকে আপনারা কিভাবে উড়ানোর জন্য ট্রেনিং করাবেন। তো ভিউয়ার্স, অনেকের বাসায় অনেক ভালো ভালো ব্লাড লাইনের কবুতর আছেন, কিন্তু তারা উড়াতে পারেন না বা ভয় করে, বা তাদের কবুতরের পর্যাপ্ত পরিমাণে ট্রেনিংয়ের অভাবে কবুতরটি ওড়ে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনার কবুতর আগের তুলনায় অনেক অনেক ভালো উড়বে। তো ভিউয়ার্স, আপনারা এই যে হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স এই যে একটি কবুতর, নর কবুতর, কবুতরের চোখটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন কবুতরটি কেমন বা কেমন ব্লাড লাইনের। এই কবুতরটি আপনারা আগেও আমার ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছেন, পরটা কাটা আছে। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে একটি ভালো ব্লাড লাইনের কবুতরের বাচ্চা কালেক্ট করবেন। কালেক্ট করার পরে কবুতরকে ভরে ছাড়বেন। আগে তো বাচ্চাকে আপনার বাড়িটা চেনাবেন ভালো করে, তারপরে কবুতরকে ভরে ছাড়বেন। ভরে ছাড়ার পরে কবুতর আস্তে আস্তে আপনার বাড়ি চিনবে, কবুতর নিজেই উড়বে, আস্তে আস্তে কবুতর নিজের থেকে উড়বে। তো নিজের থেকে যদি না ওড়ে, সেক্ষেত্রে আপনারা কবুতরকে একটু তাড়া দিবেন। তাড়া দিলে কবুতর উড়বে, কিছু টাইম উড়বে, 10 মিনিট বা 5 মিনিট বা তার থেকেও কম। আকাশ থেকে 1-2 ঘুরলি দিয়ে কবুতর নেমে আসবে প্রথম দিন। পরের দিন আপনারা উড়াবেন না, 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে তারপরের দিন আবার উড়াবেন। এইরকম গ্যাপ দিয়ে আপনারা উড়াবেন এবং কবুতরকে আপনারা ভিটামিনযুক্ত খাবার দিবেন। কবুতরের খাবার আপনারা মেনটেন করবেন খুব ভালো করে। এইভাবে আপনারা কবুতরকে 2 দিন বা 3 দিন পর কবুতরকে উড়াবেন। উড়ানোর পর পর দেখবেন আস্তে আস্তে কবুতরের উড়ার টাইমটা আস্তে আস্তে বাড়তেছে। প্রথম দিন যখন 2 মিনিট, পরের দিন 5 মিনিট, তারপরের দিন আধা ঘন্টা, তারপরের দিন 1 ঘন্টা, এইভাবে আপনার কবুতরের টাইমটা বাড়বে। তো এইভাবে আপনারা আস্তে 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 কবুতরকে ট্রেনিং করাবেন, করাতে করাতে আস্তে আস্তে কবুতরের ওড়ার টাইমটা বাড়বে। ফলে কবুতর ধীরে ধীরে 4 ঘন্টা 5 ঘন্টা কবুতর উড়তে পারবে।